হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা সবাই জানো আজকে জামাই ষষ্ঠী, জামাইদের একটা খুব একটা স্পেশাল দিন। তো জামাই আমাদের সবাই জামাইটা চলে এসছে, আর জামাইদের জন্য আজকে স্পেশাল রান্না হবে। দেখো সব কিছু করা আছে, এদিকে খাসির মাংস, খাসি, এদিকে চিকেন, আর একদিকে মুগ ডাল, এই যে ভাজা হচ্ছে মাছের মাথা দিয়ে হবে। আর বাবা চলে গেছে জাল নিয়ে, হচ্ছে পুকুরে 5-6 কেজির একটা গ্লাস কাপ আছে সেটা ধরা হচ্ছে। মানে আজকে বিশাল একটা মজার একটা দিন, সবাই তো জানো এই দিনটা সবাই জামাইদের একটা স্পেশাল দিন। তা সব জামাইরা পুকুর ঘাটে চলে গেছে মাছ ধরতে, মাছটা তো যেহেতু অনেকটাই বড় তাই সবাই চলে গেছে মাছ ধরতে। তা আমিও যাব দেখতে, মাছ ধরার মজাটা এমনি সবাই জানে একটা আলাদা একটা আনন্দ হয়। তা যাবো, আমিও মাছ ধরতে যাবো, বাবারা চলে গেছে আমিও যাব। আর আজকে মানে আইটেমটা প্রচুর আইটেম, এদিকে মাংস, দুরকম মাংস, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হবে মাছ দিয়ে কচু দিয়ে ঝোল, আবার গোবিন্দভোগ চালের পায়ে, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো তোমরা দেখবে আমার ভিডিওটা। দেখো যা মাছ ধরতে সবাইকে ব্যাস, দুই বাবা মামা মিলে মাছটাকে ধরে ফেলেছে। চার পাঁচ কিলো এরকম হবে। দেখো জালের মধ্যে জাল ছিঁড়ে গেছে, তো আগের বার ছিঁড়ে বেরিয়ে গেছে, আগে দুটো করি না মাছ, না 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 জাল ভিজে গেছে। গ্লাস কাপ 4-5 কেজি বা কষ্ট হয়ে যাচ্ছে। সবাই খেতে বসেছে, জামাইরা বাবারা দাদা সবাই খেতে বসেছে। আর এদিকে আইসম হয়েছে, এই যে সারা তো এটা হয়েছে পোলট্রির মাংস, ডাল, খাসির মাংস, কাঁঠাল, আম, পায়েস, দই, মিষ্টি, জামাই ষষ্ঠী আমাদের অ্যাকচুয়ালি হয় না, কিন্তু জামাই ষষ্ঠীর দিনে জামাইদের ডেকে এনে একটা খাওয়া দাওয়া, সবাই ফ্যামিলি শুদ্ধ একটা খাওয়া দাওয়া করা হয়। তা সেটাই আমাদের হয়েছে। তা আমরা বাজার থেকে গিফট না আসা হয়েছে মাদের জন্য, এই যে শাড়ি সোনাকে দিয়েছে, এই গিফটটা, স্কুল ব্যাগ, আর এই খেলনা, এই খেলনাগুলো দিয়েছে। আর বাবা জামাইদের পক্ষ থেকে জামাইদের দিয়েছে এই যে গিফট, জামাইদের গিফটটা। এই যে শ্বশুরের তরফ থেকে জামাইদের এই গিফটটা দেওয়া হয়েছে। তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। চলি টাটা।